বাবার দেহ সৎকার করে ভোট কেন্দ্রে ভোট দিলেন পরিবারের 23 জন সদস্য। ভোট মিটে যাওয়ার পর ওই পরিবারের সাথে দেখা করে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বাবার মৃতদেহ সৎকার করে ভোট দিলেন একই পরিবারের 23 জন সদস্য। ঘটনাটি ঘটেছে নেলডাঙ্গা থানার পুলিন্দা এলাকায়। বহরমপুর লোকসভার অন্তর্গত প্রামাণিক পরিবার বরাবরই কংগ্রেস সমর্থিত। এদিন ওই পরিবারের সাথে দেখা করতে আসেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। জানা গেছে প্রামাণিক পরিবারের এক বয়স্ক সদস্য ভোটের আগের দিন রাতে মারা যান। পরদিন সকালে তার সৎকার হয়। সৎকার শেষে শ্মশান থেকে বাড়িতে না গিয়ে সোজা ভোট কেন্দ্রে পৌঁছে যায় পরিবারের লোকেরা, ভোটও দেয় তারা। কংগ্রেস সমর্থক ওই পরিবারের সঙ্গে বুধবার দেখা করতে এলেন এলাকার জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, এই ঘটনা আমাকে ব্যথিত করেছে। শোকার্ত পরিবারের পাশে থাকতেই দেখা করতে এসেছিলাম, সহানুভূতি জানিয়ে গেলাম। 70 জনের মতন ভোটার একটা পরিবারের, তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে। তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে। শোকাহত পরিবার, তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে। তাই যখন খবরটা পেলাম, এখানে আমাদের নেতৃত্বের কাছে, এখানে আইনাল ভাই আছে, কাফি ভাই আছে, এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে, তাদের কাছে যখন খবরটা পেলাম, তখন আমার মনে হলো একবার দেখা করি, আর কিছুই না, দেখা করতে এসেছি। মৃতের ছেলে উত্তম প্রামাণিক বলেন, বাবা বরাবর কংগ্রেসকে সমর্থন করে এসেছে। উনি বলেছিলেন, যে কোনো পরিস্থিতিতে ভোট যেন নষ্ট না হয়, তাই পরিবারের সকলে ভোট দিয়েছি। গঙ্গা থেকে বাবাকে, তাই শ্মশান থেকে এসে আমরা ভোট দিয়েছি। মারা গেছিল সন্ধ্যে 7টা, আগামী সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ, ভোটের আগা দিন। হ্যাঁ, দিয়ে সকাল 6টার সময় আমরা বাবাকে নিয়ে যাই শ্মশানে। শ্মশানে গঙ্গা দিয়ে দিয়ে বাড়ি এসেছি 10:30টার সময়। যে আমরা 11টার সময় সব ভোট দিয়েছি। মনে হলো আমরাও একটা ভালোবাসি, ভালোবাসার খাতিরে গিয়েছি। আমরা কংগ্রেসকে ভালোবাসি, তার জন্য সবাইকে বললাম চল ভোটগুলো দিয়ে আসি। 2019 সালে ছেলের মৃতদেহ মর্গে রেখে বহরমপুর বুথে গিয়ে অধীর চৌধুরীকে ভোট দিয়ে এসেছিলেন রেণুকা মাড্ডি। এই ঘটনা সেই স্মৃতিকে আবারও উস্কে দিল। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, বড় পরিমাণে এর বাবা রাত্রিতে মারা গেল। দাহ করে আসার পরে পরে এরা, মানে অধীরদার খুব কাছের লোক, ভালোবাসার লোক, যার ফলে অধীরদার মানে দেখছি যে আমাদের 70-75টি ভোট এই মুহূর্তে যে বন্ধ হয়ে যায়, দাদা যদি এক ভোটও ফেলে যায় আমাদের খুব ব্যথা পাবো, যার ফলে ওরা ওই দহ করে এসে সব পরিবারগুলো পরপর ভোটটা দিল। ভোটদান আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার। এই পরিবার যে কাজ করলো সেটা সত্যি নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।